হ্যালো ভিউয়ার্স, টেক্সটাইল অ্যালগরিদমে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি দীপ্ত সাহা। আজ আমি আপনাদের দেখাবো টেক্সটাইল অ্যালগরিদমের মাধ্যমে কীভাবে সহজে একটি গ্রাফের শর্টেস্ট পাথ বের করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটা গ্রাফ অঙ্কন করে নিই। ধরা যাক এটা একটা গ্রাফ। এই গ্রাফে আমাদের শর্টেস্ট পাথ বের করতে হবে টেক্সটাইল অ্যালগরিদমের মাধ্যমে। তো টেক্সটাইল অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ বের করতে গেলে প্রথমে আমাদের একটা ম্যাট্রিক্স অঙ্কন করতে হবে। তো ম্যাট্রিক্সটা আমরা অঙ্কন করি। তো এখানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সে আমাদের কিছু ঘর আছে। তো এই যে কলামটি আমি মার্ক হিসেবে রাখছি, এখানে আমি মার্ক পার্টিসগুলো রাখবো। এবং এখানে যে রোটা দেখতে পাচ্ছেন, এখানে আমি অল যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলো ক্যাপিটালাইজ ভাবে সাজিয়ে রাখবো, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এরকম ভাবে। তো চলুন আমি সাজিয়ে ফেলি। এখন এখন এই গ্রাফ থেকে আমাদের শর্টেস্ট পাথ বের করতে হবে যে কোনো একটি নোড পর্যন্ত আমাদের শর্টেস্ট পাথ বের করতে হবে। তো ধরা যাক আমি এ ভার্টেক্স থেকে এইচ ভার্টেক্সে যেতে চাচ্ছি। তো এ হলো আমাদের সোর্স ভার্টেক্স এবং এইচ হলো আমাদের ডেস্টিনেশন ভার্টেক্স। তো আমাদের এ ভার্টেক্স থেকে এইচ ভার্টেক্সে যেতে হবে। তো আমি যে ভার্টেক্স থেকে যাব সেই ভার্টেক্সের মান আমি এখানে জিরো লিখবো। তো আমি এখানে জিরো লিখি এবং অন্যান্য যে ভার্টেক্সগুলো আছে সেই ভ্যালুগুলো প্রথমে আমি ইনফিনিটি হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো আমি ইনফিনিটি হিসেবে ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি কেন ইনফিনিটি হিসেবে ডিক্লেয়ার করলাম এবং কেন জিরো ডিক্লেয়ার করলাম এখন সেটা বলি। এখানে জিরো দেওয়ার মেন শর্ত হচ্ছে এ ভার্টেক্স থেকে এ ভার্টেক্সে আসার কোনো রাস্তা নাই, তার জন্য এখানে জিরো দেওয়া হয়েছে। এবং এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তা আছে, কিন্তু তারপরে এখানে ইনফিনিটি দেওয়া আছে কারণ আমরা প্রথম অবস্থাতে ইনফিনিটি ধরে রাখছি এবং পরবর্তী থেকে আমরা এই ভ্যালুগুলোর মান আমরা এখানে বের করব। তো সবগুলোভাবে একইভাবে আমাদের মান বের করতে হবে। এখন কথা হলো আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে ছোট ভ্যালুটি আমাদের নির্বাচন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে জিরো। তো আমরা জিরোকে মার্ক করবো। তো আমি এখানে জিরোকে মার্ক করলাম। আমরা যে ভ্যালুগুলোকে মার্ক করবো সেই ভ্যালুর ভার্টেক্সটাকে আমরা মার্ক অপশনে রেখে দেবো। তো আমি এখানে জিরোর ভার্টেক্স একে আমি মার্ক অপশনে রেখে দিলাম। এখন এখন আমাদের দেখতে হবে এ ভার্টেক্স থেকে কোন কোন ভার্টেক্সে যাওয়া যায় ডিরেক্টলি, অর্থাৎ এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, এ থেকে ইতে যাওয়া যায়। তো আমাদের বি সি এবং ই এর ভ্যালু মান এর ভ্যালু বের করতে হবে। তো এই ভ্যালুগুলো বের করার একটা সূত্র আছে, আপডেট ভ্যালু। অর্থাৎ আমি যদি বি এর ভ্যালু বের করতে চাই তাহলে বি এর ভ্যালু এখানে কি হবে, ওল্ড ভ্যালু এবং মার্ক ভ্যালু প্লাস ওয়েটের যোগফল। অর্থাৎ ওল্ড ভ্যালু কোনটা, ওল্ড ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি, যেটা ওল্ড হিসেবে আছে সেটা। এবং মার্ক ভ্যালু কোনটা, আমি যে ভ্যালুটাকে মার্ক করছি সেটা। এবং ওয়েট ভ্যালু কোনটা, এ থেকে বিতে যাওয়ার জন্য যে ভ্যালুটি লাগছে অর্থাৎ ওয়ান এটা। তো আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। এখন ইনফিনিটি এবং জিরো প্লাস ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান ইনফিনিটি এবং ওয়ান এর ভিতরে সব থেকে ছোট যেটি আমাদের সেটা নিতে হবে। তো আমরা দেখলাম যে ইনফিনিটি এবং ওয়ান এর ভিতরে ওয়ান সব থেকে ছোট, তো আমি এখানে ওয়ান নিলাম। এখন এই ওয়ানটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। একইভাবে আমি সি এরটা বের করলাম। সি এরটা ক্যালকুলেশন করার পরে আসলো টু, অর্থাৎ
প্রথম ওয়েট ভ্যালু আছে ইনফিনিটি, মার্ক ভ্যালু জিরো, প্লাস ওয়েট হচ্ছে টু, অর্থাৎ এ থেকে সিতে আসতে ওয়েট দেওয়া আছে টু, সেজন্য এখানে টু। এই টু ভ্যালুকে আমি এখন সি এর এখানে বসাবো। সিমিলার ভাবে ই এর মানটাও আমাদের বের করতে হতো। ই এর মান পেলাম সিক্স, সিক্সটাকে ই এর এখানে বসিয়ে রাখলাম, এবং পূর্বে যে ভ্যালুগুলো ছিল সেগুলো অ্যাজ ইট ইজ সেম রেখে দিলাম। এখন আমাদের এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে অন, তো আমরা অনকে মার্ক করব, এবং মার্কৃত ভার্টেক্সকে আমরা এখানে রেখে দেব। এখন বি থেকে আমাদের দেখতে হবে কোন কোন ভার্টেক্সগুলোতে যাওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি বি থেকে এ তে যাওয়া যায়, কিন্তু আমাদের এ আমাদের অলরেডি মার্ক অবস্থায় আছে, সেজন্য এটা আর নেওয়া যাবে না। তো আর যে ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেই ভার্টেক্সগুলো নিতে হবে, অর্থাৎ সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, এবং এফ তে যাওয়া যায়। তো আমাদের সি, ডি এবং এফ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো সি এর মানটা কি, আমরা সি এর মানটা নির্ণয় করলাম, ওল্ড ভ্যালু এখানে টু আছে, মার্ক ভ্যালু ওয়ান, ওয়েট বি থেকে সি তে যেতে লাগছে ওয়ান, সেজন্য ওয়ান টু, অর্থাৎ এখানে সি এর ওয়ান আমি এখানে টু বসিয়ে দিলাম। সিমিলারভাবে ডি এর মানটাও আমরা নির্ণয় করলাম, এবং ডি এর মানটা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এফ এর মানটাও আমি নির্ণয় করি, নির্ণয় করার পর এফ এর মানটা এখানে বসিয়ে দিলাম, এবং পূর্বের ভ্যালুগুলো এজ ইট ইজ সেম রেখে দিলাম। এখন আমাদের আবার সব থেকে ছোট ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ ছোট ভ্যালু টু, টুকে মার্ক করলাম। টুকে মার্ক করার পর মার্কৃত ভার্টেক্সকে আমরা মার্ক অপশনে রেখে দিলাম। এখন সি থেকে আমাদের যে ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেই ভার্টেক্সগুলো নির্ণয় করতে হবে। এখন আমরা সি থেকে ইয়েতে যেতে পারতেছি, সি থেকে বিতে যেতে পারতেছি, সি থেকে এফতে যেতে পারতেছি, কিন্তু সি এ এবং বি ভার্টেক্স অলরেডি মার্ক করা হয়ে গেছে, আর অর্থাৎ বাকি থাকলো আর একটা ভার্টেক্স। তো আমাদের এই ভার্টেক্সের মানটা বের করতে হবে। তো আমরা এফ এর মানটা বের করলাম, আসলো থ্রি, আমি থ্রি এফ অপশনে বসিয়ে দিলাম, আর পূর্বের ভ্যালুগুলো এজ ইট ইজ সেম রেখে দিলাম। এখন আমাদের এই ভার্টেক্স এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু নির্ণয় করতে হবে। তো এর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে থ্রি, তো আমি এই থ্রিকে মার্ক করলাম, এবং মার্কৃত ভার্টেক্সকে আমি মার্ক অপশানে রেখে দিলাম। এখন আমরা এফ থেকে কোন কোন ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এফ থেকে ইতে, জিতে এবং এইচতে যাওয়া যায়, আর যে ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আমরা একইভাবে ই এর ভ্যালুটা নির্ণয় করলাম, এবং মানটা এখানে রেখে দিলাম। সিমিলারভাবে সি এবং এইচ এর মানটা নির্ণয় করে আমরা রেখে দিলাম, ডি এর মানটা অ্যাজ ইট ইজ সেম রেখে দিলাম। এখন আমাদের এখানে চারটা ভ্যালু, চারটার ভিতরে চারটা সরি চারটার ভিতরে তিনটা চার এবং একটা ছয় আছে। তো এর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু নির্ণয় করতে হবে। তো চার যেহেতু তিনটা আছে, চার এবং চার যেহেতু সব থেকে ছোটো, তো আমি যে কোনো একটা চার আমি চয়েস করলাম। সাপোজ আমি ধরলাম যে এই চারটা সব থেকে ছোটো, যে সবগুলোই সবগুলো থেকে যে কোনো একটা চার আমি চয়েস করলেই হবে। তো আমি এই চারটাকে চয়েস করলাম, অর্থাৎ এটাকে মার্ক করলাম, এবং মার্কের ভার্টেক্সকে এখানে আমি রেখে দিলাম। এখন ডি ভার্টেক্স থেকে আমাদের কোন কোন ভার্টেক্সে যাওয়া যায় সেটা দেখতে হবে। ডি ভার্টেক্স থেকে জি এবং এইচ ভার্টেক্সে যাওয়া যায়, তো আমাদের জি এবং এইচ ভার্টেক্সের মানটা একইভাবে নির্ণয় করতে হবে। তো আমি জি এর মানটা নির্ণয় করলাম, এবং জি এর মানটা এখানে রেখে দিলাম, এইচ এর মানটা নির্ণয় করলাম, এবং এইচ এর মানটা এখানে রেখে দিলাম, ই এর মানটা অ্যাজ ইট ইজ সেম রেখে দিলাম। তো এখন আছে আর তিনটা ভ্যালু, তিনটা ভ্যালুর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু নির্ণয় করতে হবে। তো এখানে চার দুইটা আছে, তো আমি যে কোনো একটা চয়েস করলাম, সাপোজ ধরলাম আমি এটা, তো এটাকে আমি মার্ক করলাম, এবং মার্কৃত ভার্টেক্সকে আমি মার্ক অপশনে রেখে দিলাম। এখন দি থেকে কোন কোন ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে।
জি থেকে আমাদের ই এবং এইচ ভার্টেক্সে যাওয়া যায়। তো আমাদের ই এবং এইচ ভার্টেক্সের মান আমাদের বের করতে হবে। তো ই এর মানটা আমি বের করলাম এবং এখানে রেখে দিলাম। এইচ ভার্টেক্সের মানটা আমি এখানে বের করে এখানে রেখে দিলাম। তো এখন আছে আর দুইটা ভ্যালু, দুইটা ভ্যালুর ভিতরে সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে 4। তো 4টাকে আমি মার্ক করলাম এবং এই ভার্টেক্সকে এখানে রেখে দিলাম। এখন এইচ ভার্টেক্স থেকে অনলি ই ভার্টেক্সে যাওয়া যায়, আর যে ভার্টেক্সগুলোতে যাওয়া যায় সেগুলো আমরা অলরেডি নিয়ে নিছি। তো আমাদের এখন ই এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি ই এর মানটা নির্ণয় করলাম, 6 পেলাম, এ রেখে দিলাম। এখন যেহেতু এই একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমরা মার্ক করলাম এবং মার্ককৃত ভার্টেক্সকে এখানে রেখে দিলাম। এটা ছিল আমাদের ম্যাট্রিক্স। তো আমরা এখন এই ম্যাট্রিক্স থেকে শর্টেস্ট পাথ নির্ণয় করব এ থেকে এইচে যাওয়ার জন্য সব থেকে ছোট রাস্তা, অর্থাৎ শর্টেস্ট পাথ কোনটা। তো এটা করার জন্য আমাদের ব্যাক ট্র্যাকিং মেথডটা ব্যবহার করতে হবে। ব্যাক ট্র্যাকিং মেথডটা কেমন, যে আমরা নিচ থেকে উপরের দিকে উঠব ভ্যালু খুঁজতে খুঁজতে। অর্থাৎ নিয়মটা হলো এমন, আমি এ থেকে এইচে যাব, তো আমাদের নিচ থেকে যেতে হবে। এখন এইচ আছে এখানে, আমি এই পজিশন, তো এই পজিশন থেকে আমাদের যাত্রা শুরু করব। যদি আমাদের এ থেকে ই তে যাইতে হইতো, তাহলে আমাদের একদম এইখান থেকেই যাত্রা শুরু করতে হবে। তো আমাদের তো এইচে যেতে হবে, তো আমি এখান থেকে যাত্রা শুরু করব। তো আমি আমি এই ফোরটাকে একটা পয়েন্টারে রাখলাম এবং এই ফোরের ভার্টেক্সটাকে আমি শর্টেস্ট পাথে রাখলাম। এখন কথা হলো, আমি যত উপরে উঠবো এই মানটা যদি একই থাকে, তাহলে এইচ এর মান পরিবর্তন হবে না। অর্থাৎ ব্যাপারটা এমন যে এরপরে 4 আছে, তাহলে এইচ এর এখানে থাকবে, এর সাথে আর কোনো কিছু যুক্ত হবে না। যখন মান পরিবর্তন হবে, তখন যে ভ্যালুটি পরিবর্তন হবে ওই ভার্টেক্সটাকে আমাদের রাখতে হবে এখানে। তো 4 রাখলাম এখানে, এইচ ভার্টেক্স আমি এখানে রাখলাম। এখন আমি আবার উপরে উঠবো, এখানেও ভ্যালু চেঞ্জ হয় নাই, তো যার কারণে আমাদের কোনো ভার্টেক্স এখানে লেখা লাগি নাই। তো আমি আবার উপরে উঠলাম, এখানেও দেখলাম যে আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন হয় নাই। তো আমি আবার উপরে উঠলাম, তো এখানে দেখা গেল এর আগে ছিল 4, এখন হয়েছে ইনফিনিটি, অর্থাৎ এখানে ভ্যালুর পরিবর্তন হয়েছে। ভ্যালুর পরিবর্তনটা কোনটা হয়েছে, এই 3। এই 3 ভার্টেক্সটাকে আমি এখানে, 3 এর ভ্যালুটা আছে, মানে এফ এর ভার্টেক্স আছে, এফ এর ভ্যালু আছে 3, সেহেতু আমি এফ রেখে দিলাম এখানে। তো আমি এখন আবার উপরে উঠবো, এখানেও ভ্যালু কোনো পরিবর্তন হয় নাই। তো আমি আবার উপরে উঠবো, এখানে ভ্যালু পরিবর্তন হয়েছে। তো ভ্যালু পরিবর্তন হয়ে কোনটা হয়েছে, এই অন হয়ে গেছে। এই অন অনের যে ভার্টেক্স বি, সেটাকে আমি এখানে রেখে দিলাম। এখন আমি আবার উপরে উঠবো, এখানেও ভ্যালু পরিবর্তন হয়েছে। এখন ভ্যালু কোনটা পরিবর্তন হয়েছে, 0, অর্থাৎ এ ভার্টেক্স, আমি এই ভার্টেক্সটাকে রেখে দিলাম। এখন এই মানগুলোকে যদি আমি রিভার্স করি, এই ভার্টেক্সটাকে যদি আমি রিভার্স করি, অর্থাৎ এ বি ই সরি এ বি এফ এইচ, তো মূলত এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, এ থেকে বি, বি থেকে এফ, এফ থেকে এইচ, এটাই সব থেকে শর্টেস্ট পাথ এ থেকে এইচে যাওয়ার জন্য। এখানে পাথ অনেকগুলো আছে, আমি আমি সি থেকে, এ থেকে সি থেকে, এফ থেকে এইচে যাইতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের এই ওয়েটটা বেশি হতো। তো আমি আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। তো এখন আসি শর্টেজ পাথ ওয়েট, শর্টেজ পাথের ওয়েটটা কত সেটা দেখা নির্ণয় করি। এ থেকে বিতে যেতে লাগছে অন, বি থেকে এফ তে যেতে লাগছে হচ্ছে 2, এবং এফ থেকে এইচে যেতে লাগছে
অর্থাৎ 3 প্লাস 1 4, সর্টেস্ট পাথ ওয়ে টু 4। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।